মন যদি ফুলের মতো পবিত্র হয়, মনে যদি বিশ্বাস থাকে, মনে যদি ভক্তি থাকে, তাহলে ভগবান ভক্তের কাছে বাধা হয়ে যায়। তাহলে মা একটা ছোট্ট প্রমাণ দি। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল, তা ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা অতি দরিদ্র ছিল ব্রাহ্মণ। কিন্তু মা ব্রাহ্মণ প্রত্যেক দিন মায়ের পূজা করত, প্রত্যেক দিন চণ্ডীপাঠ না করে কোনোদিনও জলগ্রহণ করত না, চণ্ডীপাঠ করেই তারপর জলগ্রহণ করত। কিন্তু মা তাদের একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। তো ওই ব্রাহ্মণী মা দুর্গার কাছে মানত করল যে মা, তুমি যদি আমায় একটা সন্তান দাও তাহলে তোমার ঘটে আমি 3 বৎসর পূজা করব। তা মা যখন মানত করল, কিছুদিন পর ওই ব্রাহ্মণী গর্ভধারণ করেছে। মায়ের কাছে বিশ্বাস করে মানত করেছে, মা সেই মনস্কামনা পূর্ণ করেছে, কিছুদিন পর গর্ভধারণ করলেন। তারপর তার একটি সন্তান হলো, সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। ও মা, তো ব্রাহ্মণী মায়ের কাছে বলছে, মা গো তুমি জানো যে আমরা অতি দরিদ্র, ভালো করে নিজেরাই খেতে পাই না, ভালো করে ভরণ পোষণ করতে পারি না, আর তুমি আমাদেরকে দিলে কন্যা সন্তান। আচ্ছা মা, কন্যা সন্তান বড় হবে, তাকে বড় করতে হবে, তারপর তার বিবাহ দিতে হবে, তাহলে তুমি বলো তার বিবাহ আমি কেমন করে দেব। ঠিক আছে মা, তুমি যখন আমাদেরকে কন্যা সন্তান দিয়েছ, তাহলে তোমারই নামে আমি আমার মেয়ের নাম রাখবো সর্বমঙ্গলা। মেয়েটির নাম রাখলো সর্বমঙ্গলা। এবার সর্বমঙ্গলা দিনে দিনে বড় হচ্ছে মা, বড় হলো, বিবাহ যোগ্য হয়ে গেছে। একদিন সর্বমঙ্গলা কাকি কলসি নিয়ে চলে যাচ্ছে জল আনতে। আর সেদিন কি হয়েছে মা, সেই গ্রামে এক জমিদার বাবু এসেছেন খাজনা আদায় করতে। তা জমিদার বাবু কাছারি বাড়িতে বসে আছে, আর সেই সময় সর্বমঙ্গলা ওই কলসি নিয়ে চলে যাচ্ছে জল আনতে। এমন সময় জমিদার বাবু দূর থেকে দেখেতে পেয়েছে সর্বমঙ্গলাকে। সর্বমঙ্গলাকে দেখে তার খুব ভালো লেগেছে, তাই প্রজাদের কাছে খবর নিয়ে জানতে পারলো যে সে একটা ব্রাহ্মণীর কন্যা সন্তান। জমিদার বাবু গেল ব্রাহ্মণীর বাড়িতে। ব্রাহ্মণ এখন জমিদার বাবুকে দেখে ভয় খেয়েছে। জমিদার বাবু বলছে, শোনো ব্রাহ্মণ, তুমি ভয় করো না, আমি তোমার কাছে খাজনা আদায় করতে আসি নাই, তোমার মেয়েকে একটু আমি দেখতে এসেছি, তোমার মেয়েকে ডাকো। ব্রাহ্মণ জমিদার বাবুকে বসতে দিয়েছে, সর্বমঙ্গলাকে ডাক দিয়েছে, সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা এসে জমিদার বাবুকে প্রণাম নিবেদন করেছে। এবার জমিদার বাবু জিজ্ঞাসা করলো, সর্বমঙ্গলা তুমি সব কাজ করতে পারো? বলে হ্যাঁ। সব কিছু জিজ্ঞাসা করে সর্বমঙ্গলাকে ভেতরে যেতে বলল। তারপর সর্বমঙ্গলার পিতা ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ তুমিও জাতিতে ব্রাহ্মণ আর আমিও জাতিতে ব্রাহ্মণ, আমার একটি মাত্র পুত্র সন্তান, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার পুত্রের বিবাহ দিতে চাই, আমি তোমার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আহা ওমা, ওই মা আমার ছুটে চলে গেল মায়ের কাছে। মা দুর্গার কাছে করজোড় করে বলছেন, মা গো তুমি আমাদেরকে কন্যা সন্তান দিলে, আর সে হবে আজ রাজরানী। সত্যি মা, ও মা, কোনো ভক্ত যদি ভগবানকে ভক্তি দিয়ে ডাকে, ভক্তি দিয়ে ডাকলে সেই ভক্তির কাছে ভগবান বাধা হয়ে যায়।
তা সর্বমঙ্গলার মা প্রত্যেক দিন মায়ের আরাধনা করত, মাকে পূজা করত। তাই মায়ের কাছে ছুটে গেল, মা আমার সর্বমঙ্গলা হবে রাজ রানী। তাই সর্বমঙ্গলার ওই জমিদার ঘরে বিয়ে হয়ে গেল। তা মা মানত করেছে ভালো করে বিবাহ হলে সে তিন বৎসর ঘটেই পূজা দেবে। তা প্রথম বছর মা দুর্গা পূজা, প্রথম বছর পুজোতে সর্বমঙ্গলার পিতাকে বলছে, যাও তুমি সর্বমঙ্গলাকে বাপের বাড়ি নিয়ে এসো। তা সর্বমঙ্গলার পিতা ব্রাহ্মণ চলে যাচ্ছে জমিদার বাবুর বাড়িতে। জমিদার বাবুর বাড়িতে গিয়ে বলছে, সর্বমঙ্গলা চল বাড়ি চল দুর্গা পূজা। কিন্তু মা, যেই না ব্রাহ্মণ জমিদার বাবুর ঘরে প্রবেশ করেছে, সর্বমঙ্গলাকে ডাক দিয়েছে, অমনি জমিদার বাবু রেগে গিয়ে বলছে, শোনো ব্রাহ্মণ, তোমার মেয়ে এখন এই জমিদার ঘরের পুত্রবধূ, তাহলে যখন তখন তোমার মেয়েকে তুমি নিয়ে যেতে পারো না, তুমি ফিরে যাও, আমি তোমার মেয়েকে তোমার সঙ্গে পাঠাবো না। ব্রাহ্মণ তো মা কেঁদে কেঁদে চোখের জলে বাড়ির দিকে চলে যাচ্ছে, আর মনে মনে ভাবছি, হায় রে, সর্বমঙ্গলাকে তো আমি নিয়ে যেতে পারলাম না, তাহলে আমি তার মায়ের কাছে কি জবাব দেব, কি বলবো যে আমি ওই তার শ্বশুর মশাই সর্বমঙ্গলাকে আসতে দেয় নাই। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ কেঁদে কেঁদে যখন চলে যায়, এমন সময় পিছন থেকে ডাক পড়েছে, বাবা বাবা দাঁড়াও দাঁড়াও, আমি যাব তোমার সঙ্গে। বলে, সর্বমঙ্গলা তুই যে চলে এলি মা, হ্যাঁ রে, তোর শ্বশুরমশাই তো তোকে আমার সঙ্গে আসতে দিল না, তাহলে কি তুই শ্বশুরমশাইয়ের কথা কি অমান্য করে তুই আমার সঙ্গে চলে আসছিস? মা তুই ফিরে যা, আরে আমার সঙ্গে যদি তুই যাস তাহলে তোর শ্বশুর মশাই তোকে আর ঘরে নেবে না, আর আমার তো ক্ষমতা নেই মা তোকে রাখার মতো, তুই ফিরে যা। সর্বমঙ্গলা বলছি, না মা না বাবা, আমি আমার শ্বশুর মশাইয়ের কথাকে অমান্য করে আসি নাই, আমার শ্বশুর মশাই তোমার চোখের জল দেখে তার মন গলে গেছে, তাই বলেছে, সর্বমঙ্গলা তুমি যাও, কিন্তু মাত্র তিন দিন থাকবে, সপ্তমী অষ্টমী আর নবমী, দশমীর দিন কিন্তু তুমি বাড়ি চলে আসবে। তাই ব্রাহ্মণ সর্বমঙ্গলাকে নিয়ে গেল বাড়িতে। প্রথম দিন পুজো মা, সপ্তমীর দিন পেরিয়ে গেল, অষ্টমীর দিন পেরিয়ে গেল, নবমীর দিন পেরিয়ে গেল, আর দশমীর দিনেই মায়ের বিসর্জনের দিন। তাই ব্রাহ্মণ কি করেছে, নৈবেদ্য সাজিয়ে আর যেই না মাকে নিবেদন করেছি, অমনি যেই না মাকে নিবেদন করেছি, কোথায় ছিল সর্বমঙ্গলা, ওই নৈবেদ্য উচ্ছিষ্ট করে চলে গেল। ব্রাহ্মণ বলছে, এই সর্বমঙ্গলা, এ তুই কি করছিস, নৈবেদ্য তুই উচ্ছিষ্ট করে দিলি কেন? একবার হলো মা, আরেকবার নৈবেদ্য সাজালো, আরেকবার যেই না মাকে নিবেদন করেছি আবার সর্বমঙ্গলা উচ্ছিষ্ট করে দিল। ব্রাহ্মণ আর কিছু বলল না, আরেকবার নৈবেদ্য সাজালো। এইবার তিনবার যখন নৈবেদ্য সাজিয়েছি, আবার যখন মাকে নিবেদন করেছি, আর যেই না নিবেদন করেছি সর্বমঙ্গলা এসে যেই না উচ্ছিষ্ট করে দিল, ব্রাহ্মণ রেগে গিয়েছে। ব্রাহ্মণ বলছে, সর্বমঙ্গলা এ কি করছিস, বারবার তুই মায়ের নৈবেদ্য উচ্ছিষ্ট করে দিচ্ছিস, যা বলছি এখান থেকে বেরিয়ে যা, চলে যায় এখান থেকে। যেই না বলেছে সর্বমঙ্গলা কে আর ব্রাহ্মণ দেখতে পাচ্ছে না। সর্বমঙ্গলাকে না দেখতে পেয়ে ব্রাহ্মণ ছুটে ছুটে চলে যাচ্ছে জমিদার বাবুর ঘরে। জমিদার বাবুর ঘরে গিয়ে সর্বমঙ্গলাকে বলছে, সর্বমঙ্গলা, হ্যাঁ রে মা, আমি তোকে একটু বকাঝকা করলাম বলে তুই রাগ করে চলে এলি মা, চল চল বাড়ি ফিরে চল, তুই কেন এলি বল। সর্বমঙ্গলা বাবার এই কথা শুনে অবাক হয়ে গেছে, বলছে, কেন বাবা, আমি চলে এলাম মানে? বাবা তুমি দেখলে তো, আমার শ্বশুর মশাই আমাকে তোমার সঙ্গে যেতে দিল না,
তাহলে আমি তো তোমার সঙ্গে যাইনি, যখন যাইনি তখন ফিরে এলাম আবার কি করে? যেই না বলেছি, ব্রাহ্মণ বলছে সর্বমঙ্গলা, তুই আমার সঙ্গে যাসনি মা, তাহলে তুই যদি আমার সঙ্গে যাসনি তাহলে বল এই সপ্তমী অষ্টমী নবমী আমার সঙ্গে কে ছিল, আমার কাছে কে ছিল? সর্বমঙ্গলা বলছে, বাবা গো আমার কি মনে হয় জানো, তুমি মাকে বড় ভালোবাসো, তাই মা আমার রূপ ধারণ করে সপ্তমী অষ্টমী নবমী তোমার কাছে ছিল। যেই না বলেছি, আছাড় খেয়ে পড়লেন ব্রাহ্মণ। মা তুমি আমার কাছে তিন দিন ছিলে, আমি তোমার সেবা করলাম, কিন্তু তুমি আমায় একবারও না, আমি কি অপরাধ করেছি বলো মা? তুমি কেন আমায় দেখা দিলে না বলো, তুমি আমার কাছ থেকে চলে এলে কেন বলো, আমি তোমায় কেন চিনতে পারলাম না? আমি তোমার পুজো করি, তোমার সেবা করি, তবে তোমার আমি চিনতে কেন পারলাম না? যখন ব্রাহ্মণ কাঁদছে, ওই আকাশ থেকে দৈববাণী হলো, ব্রাহ্মণ তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন, তুমি আমায় চিনতে পারো নাই তো কি হবে ব্রাহ্মণ? তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় ভক্তি ভরে ডাকো, বলেই তো আমি তিন দিন তোমার ঘরে তোমার ঘরে তোমার কাছে বাঁধা হয়েছিলাম। কি মা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে ভগবান নিশ্চয়ই তার কাছে চলে আসে। তুমি কাঁদছো কেন ব্রাহ্মণ, আমি তোমার কাছে বাঁধা হয়ে আছি, তাই তো তোমার ঘরে আমি তিন দিন ছিলাম। ভক্তি যার ভগবান তার, তাই মা গো গৌরহরি আমার বললেন যদি বৃন্দাবন যেতে হয়, যদি বৃন্দাবন দর্শন করতে হয় তাহলে মনটাকে ফুলের মতো পবিত্র করো, তবেই বৃন্দাবন দর্শন হবে। গৌরহরি যখন নদীয়ায় অবতীর্ণ হল তখন দোল ফাল্গুনী পূর্ণিমার তিথি ছিল, কিন্তু সেদিন চাঁদে গ্রহণ লেগেছিল, মা চন্দ্রগ্রহণ হয়েছিল। কেন না, গৌরহরি আমার দেখলেন যে এই কলিহত পাপাহত জীব কেউ হরিনাম করে না, তা আমি যে ধরাই জন্ম নেব, ধরাই আমি যাব। তা গৌর সুন্দর দেখলেন আমি যখন ধরাতে যাব তখন আমি যদি করেন একটু হরিনাম না শুনি তাহলে তো আমায় ধরাধামে যাওয়া হবে না। তা আগেকার দিনে মানুষরা কি করতো মা, হরিনাম কখন করতো গো, যখন দেখবেন আগে যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হতো না, তখন গ্রামবাসীরা সকলে খোল আর করতাল লইয়ে সারা গ্রামে হরিনাম করে বেড়াত, যাতে গ্রহণের দশা কারুর না লাগে। তাছাড়া বাবা হরিনাম করতো না, ওই সেদিনই করতো, যেদিন গ্রহণ হতো সেদিনই হরিনাম করতো, আর কেউ হরিনাম করতো না। তা গৌরহরি আমার দেখলেন তাহলে উপায়, তাই আমি যখন ধরায় অবতীর্ণ হব তখন গৌর সুন্দর আমার চন্দ্রগ্রহণ লাগিয়েছিল, চাঁদে গ্রহণ হয়েছিল। সেই গ্রহণ দেখি নদী বাসীগণ কি করলো মা, খোল করতাল লই সকলে হরিনাম করতে শুরু করেছে। আর যখন হরিনাম করছে তখন গৌরহরি আমার নদীয়ায় শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তার নদীবাসীগণ বলছে, শোনো শোনো ও নদীবাসীগণ, আজকে চাঁদে গ্রহণ লেগেছে বলে সারা নবদ্বীপ অন্ধকার হয়ে গেছে, কিন্তু চলো দেখবে চলো শচীর আঙ্গিনায় শচী গর্ভ সিন্ধু মাঝে একটা চাঁদের উদয় হয়েছে, আর সেই চাঁদের আলোয় একেবারে জগৎ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তা সকল নদীবাসীগণ ছুটি ছুটি আসছে আমার গৌর সুন্দরকে দেখার জন্য। সকল নদীবাসীগণ কি বলছে, আমাদের গৌর এলো রে, এই সোনা
শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে উলুধ্বনিমা গৌরে লোরে গৌরে লোরে সোনা নদিয়ায় করি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদী ওলো ধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে হরি কৃষ্ণ মহামন্ত্র জীবে মিলাই রে গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর সুন্দর আমার নদিয়ায় জন্মগ্রহণ করে কলিহত জীবকে উদ্ধার করলেন এমন ভাবি মা ও গো সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা সোনার বরণ জীবের মন কাড়িতে দারে দারে যায় জগত জীবের মন কাড়িতে দারে দারে যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা জগত জীবের মন কাড়িতে দারে দারে যায় জগত জীবের মন কাড়িতে দারে দারে যায় গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা গৌর সুন্দর আমার নদিয়ায় অবতীর্ণ হলেন কলিহত পাপাহত জীবকে উদ্ধার করার জন্য তাই গৌর সুন্দরীর আর ভাব এটি কেমন হয়েছে মা বৃন্দাবনের ভাব মনে পড়েছে তা বৃন্দাবনকে যে মনে পড়লো তা কি দেখে মনে পড়লো গৌর হরি আমার নবদ্বীপের মাঝে এক অপরূপ ফুলের বাগান দর্শন করেছে মা তা ফুলের বাগানটি দর্শন করে গৌর হরি আজ আমার বৃন্দাবন কি মনে পড়ে গেছে আজ ফুলব না দেখে বৃন্দাবনের সময় গোরা বৃন্দাবনের সময় গো হরিবল হরিব ফুল দেখেন গো বৃন্দাবনের সময় ফুলবন দেখেন গো বৃন্দাবনের সময় আমার সহচর গণ গোপী করি অনুমান
সহচর গণ গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, সহচর গণ যত, এরাই তো গোপী রে, এই ভক্ত গণ যত, এরাই তো গোপী রে। গৌর হরি আমার অপরূপ ফুলের বাগান দর্শন করেছে, ফুলবান দর্শন করে গৌর হরি আমার বৃন্দাবনকে মনে পড়ে গেছে। তামা গৌর সুন্দর আমার জানালো যে দেখো যদি বৃন্দাবনে যেতে হয়, যদি বৃন্দাবন দর্শন করতে হয়, তাহলে মনটাকে আগে ফুলের মতো পবিত্র করতে হবে। ফুল হচ্ছে পবিত্র জিনিস মা, ফুলবানকে দেখে কেন বৃন্দাবন মনে করলো? গৌর হরি জানালো যদি বৃন্দাবনে যেতে হয়, বৃন্দাবন দর্শন করতে হয়, তাহলে মনটাকে আগে ফুলের মতো পবিত্র করো, তবেই বৃন্দাবন দর্শন হবে, নইলে হবে না। আজকে গৌর হরি আমার ফুলবান দর্শন করে বৃন্দাবন মনে করলো, আর সহচর গণ গোপী করে অনুমান, মানে ভক্তদেরকে গোপী অনুমান করেছে। আর এরপর গৌর সুন্দর আমার কি করলো, এরপর গৌর হরি আমার ভক্তদেরকে সঙ্গে করে চলে যাচ্ছে গঙ্গা স্নানে, গঙ্গা স্নানে যাচ্ছে। আর গঙ্গাকে যমুনা মনে করে গৌর সুন্দর আমার বলে উঠল, ওগো তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে যার তীরে নীরে কত করেছি খেলা, ওগো তুমি তাই গো হরিবল উলু ধনে, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা, ওগো তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে কত করেছি খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে করতাম, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে করতাম খেলা, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে হরিব হরিব খেলা, যার তীরে নীরে কত করেছি খেলা। গৌর সুন্দর আমার গঙ্গা নদীকে যমুনা মনে করলেন। এরপর গৌর সুন্দর আমার খোলার করতালকে সঙ্গে করে শিবা সঙ্গিনার মাঝে নৃত্য করছে। সভাটি কেমন হয়েছে? আজ খোল কর তাল গোরা, গোরাই আমার সুমেলো করিয়া, আহারে খোল কর তালে গোরা,
ঝুমে লোকরিয়া হরে দেখো তারে মাঝে গোরা জয় জয় দিয়া হারে খোল কর তালে গোরা শুমে লোকরিয়া হারে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে শিবা সোয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচে রে শিবা সোয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচে রে আমার ভক্তগণের প্রাণে থাকু গৌরাঙ্গ নাচে রে খোল কর তালের মাঝে গৌরাঙ্গ নাচে রে ভক্তগণের প্রাণে থাকু গৌরাঙ্গ নাচে রে আজ খোল কর তালের মাঝে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে শিবা সোয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচে রে কৃষ্ণ 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 বলে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌর হরি আমার খোল আর করতালকে সঙ্গে করে শিবা সাঙ্গিনাই নৃত্য করছে মা আজকে খোল কি বলে বাজছে শুনুন আজকে খোল কি বলছে গো আজকে খোল বলছে ধিকোতাং 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 এই ধিকোতাং শব্দের অর্থ কি ধিকোতাং মানে ধিক্কার দেওয়া হ্যাঁ তা মায়েরা কখন ধিক্কার দেন বলুন তো কি গো এই যে সারাদিন কাজ করে একবারে শরীর ক্লান্ত হয়ে যায় আর ঘরে কোনো কাজ করতে পারেন না তখন বলেন না দূর বাবা আর পাচ্ছি না মরণ হলেই বাঁচি কি মা ধিক্কার দেন না আর হচ্ছে না এই যে ঘুম পাচ্ছে আর এত কষ্ট করে পারা যাচ্ছে না বাবা দু এই যে আমরা ধিক্কার দিই মা তা আজকে খোল কি বলছে আজ খোলে বেজে বলে ধিকোতাং খোলে বেজে বলে ধিকোতাং খোলে বেজে বলে ধিকোতাং আজ খোলে বেজে বলে ধিকোতাং তাহলে খোল কাদের কি ধিক্কার দিচ্ছে জানেন বলে যারা কৃষ্ণ নামে করে না গো খোলে বেজে বলে ধিকোতাং কৃষ্ণ নামে করে না গো খোলে বেজে বলে ধিকোতাং তাহলে খোল ধিক্কার দিল কাদের কি মা যারা কৃষ্ণ নাম করে না তাই মা সকলকে করজোড় করে অনুরোধ করে যাব পর নিন্দা পরচর্চা এগুলোকে বাদ দিয়ে যেই সময়টুকু পরনিন্দা পরচর্চা করবেন সেই সময়টুকু গোবিন্দ ভজনা করুন তাই না পরনিন্দা পরচর্চা করে কোনো লাভ নেই মা যে সময় আপনি পরনিন্দা পরচর্চা করে কাটাবেন সেই সময়টুকু গোবিন্দ চরণে সমর্পণ করে দেন গোবিন্দের নামও করুন আর করতাল কি বলে বাজছে আজকে আজ করতাল কি বলছে বাজে করতাল 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 বেতালে কাল কাটাইও না করতাল করতাল তোমরা বেতালে কাল কাটাইও না করতাল করতাল বলছে করতাল করতাল তালে থাকতে বলছে মা কি গো আচ্ছা মায়েরা এখানে যতজন ভক্ত বসে আছেন বলুন তো বেতালে কেউ আছেন বেতাল আছেন কেউ নাই বাবা সংসারে তালে আমরা সবাই আছি হ্যাঁ কীর্তন শুনতে এসেছেন
ঘরে তালাটা ভালো করে লাগিয়েছি না বাবা, একবার করে ঘরের দিকে মনটা যাবে। যা বাবা, এতক্ষণ ধরে কীর্তন শুনছি, জানি না কিভাবে তালাটা লাগিয়েছি। সব ঘরে ঠিক আছে তো? তাহলে মনটা একবার করে কিন্তু ঘরের দিকে চলে যায় না কি গো? তাহলে সংসারের তালে আমরা সবাই আছি মা, বেতাল আমরা কেউ হয় নাই। বেতাল যদি হয়ে যান তাহলে কি হবে? মায়েরা ধরুন রান্না করছেন, একটা ভালো সবজি রান্না করছেন যাতে খেতে লাগে, তা সবজিটা যাতে খেতে খুব ভালো হয় তাতে দামি দামি মশলা দিয়ে সবজিটি রান্না করছেন যাতে খুব ভালো লাগে খেতে। কিন্তু মা, যদি রান্না করতে করতে একটু বেতাল হয়ে যান আর এই সবজির মধ্যে আপনি দামি দামি মশলা দিয়েছেন কিন্তু সামান্য দু টাকা নুনটা আপনি দিতে ভুলে গেছেন, সব থেকে কম দামি জিনিসটা, আচ্ছা বলুন তো মা খেতে ভালো লাগবে? হ্যাঁ, লাগবে না। যতই দামি মশলা দেন না কেন সবজিটা খেতে ভালো লাগবে না। ঠিক তেমনি সংসারের তালে আমরা থাকবো, সবই করব কিন্তু বেতাল হলে চলবে না। তাহলে আসল তাল কি? আসল তাল হচ্ছে রাধা গোবিন্দের নাম। নিতাই গোর হরিবল হরিবল। ও মা, কোনো গাছের তলায় বসে যদি একবার করে দেখবেন, গাছের তলায় বসে জোরে জোরে করতালি দেবেন, তা জোরে জোরে করতালি দিলে কি হয়? পাখি উড়ে যাবে, করতালির আওয়াজেই পাখি সব উড়ে যাবে। হ্যাঁ, তেমনি আমাদের যে এই যে দেহ, এই দেহটা হচ্ছে একটা বৃক্ষ, আর এই বৃক্ষে ছটি পাখি বাস করে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে এই পাখিগুলোকে তো তাড়াতে হবে মা, না তাড়ালে তো গোবিন্দ ভজনা হবে না। তাহলে এই পাখিগুলো তাড়াতে গেলেই কি করতে হবে? সারাদিনের মাথায় দুটি বাহু তুলে আর জোরে জোরে করতালি দিয়ে দিয়ে গোবিন্দ ভজনা করতে হবে। কেমন ভাবে? একবার হাত দুটি তুলে তালি দেন দেখি সবাই মিলে। এদিকে তালি হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, জোরে জোরে সবাই মিলে একসঙ্গে, যত ভক্ত বসে আছে সবাই মিলে। হাতে হাতে জোরে জোরে, হাতে হাতে দাও তোমরা তালি, রাধা রানী আমারি প্যারে, সবাই মিলে। হাতে হাতে উলুধনে ও হাতে হাতে দাও তালি, রাধা রানী আমারি প্যারে, হরিবল হরিবল। হাতে হাতে চলবে না সবাই মিলে, হাতে 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 দাও তোমরা তালি, রাধা রানী আমারি প্যারে। ব্রহ্মা ভি বলে রাধে, বিষ্ণু ভি বলে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে, বিষ্ণু ভি বলে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে, বিষ্ণু ভি বলে রাধে, শঙ্কর কি ডমরু সে আওয়াজে আবে, বলো রাধে রাধে। তাই গোর হরিবল হরিবল। হাতে 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 দাও তোমরা তালি, রাধা রানী আমারি প্রাণী, হাতে হাতে দাও তালি, আমারি প্যারি। গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে, যমুনা ভি বলে রাধে, রাধে আমার বৃন্দাবন বিলাসিনী রাধে, হরিবল হরিবল, তাই গো হরিবল। অষ্ট সখী শ্রীরাম
গরবিনী বৃষভা মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি রজনুল গঙ্গা ভি বোলে রাধে যমুনা ভি বোলে রাধে গঙ্গা ভি বোলে রাধে যমুনা ভি বোলে রাধে সাগর কি সরিও সে আওয়াজ আবে বোলো রাধে 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 জয় গো হরি বল হরি বল হাতে হাতে দৌতানি হাতে হাতে দৌতানি রাধা রানী হামারি প্যারি হাতে হাতে দৌতানি রাধা রানী হামারি প্যারি হাতে দৌতানি গো হরি বল হরি বল হরি হামারি প্যারি রাধা রানী হামারি প্যারি মহারানী হামারি প্যারি ওমা তাহলে সারা দিনের মধ্যে ভগবান আমাদেরকে এত সুন্দর দুটি হাত দিয়েছে কি হাতগুলো কিসের জন্য দিয়েছে কি জন্য দিয়েছে মা বলে সারাদিন এখন মোবাইল দেখার জন্য কি তাই তো এত সুন্দর হাত দিয়েছে কি জন্য হরি ভজনের জন্য তাহলে যাই যে হাত দিয়েছি তার জন্য দুটি বাহু তুলেই জোরে জোরে করতালি দিয়ে দিয়েই গোবিন্দ ভজন আ করবেন তাহলে আমাদের দেহে যে পাখি আছে সেগুলো উড়ে চলে যাবে আজকে গৌর সুন্দর আমার কি করছেন শিবা সাঙ্গিনার মাঝে ভক্তদেরকে সঙ্গে করে নৃত্য করছে সবাইটি কেমন হয়েছে ওগো নাচত গৌরা ভকত মণ্ডলে নাচত গৌরা ভকত মণ্ডলে নাচে আমার তোরা দেখে যাও নাচে সোনার গো নাচত বারো নিজ রাজে ওরা নাচে নাচত বারো নিজ রাজে ওরা নাচে নাচত বারো নিজ রাজে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা শিবা সয়াঙ্গিনারে মাঝে সোনার গোরা
মাঝে নাচে সোনার গোরা, গৌর সুন্দর আমার শিবা সাঙ্গিনার মাঝে ভক্তদেরকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করছি আর নৃত্য করছি। আজকে গৌর সুন্দর কি আমার একাই নৃত্য করছে মা? গৌর সুন্দরীর সঙ্গে কারা কারা নৃত্য করছি গো? আজ নিত্যানন্দ 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 নাচি নিত্যানন্দ নাচি নিত্যানন্দ নাচি নিত্যানন্দ নাচি নিত্যানন্দ মনে বড় আনন্দ নাচি নিত্যানন্দ মনে বড় আনন্দ নাচি নিত্যানন্দ শিবাশো নাচিছে শিবাশো নাচিছে শিবাশো নাচিছে শিবাশো নাচিছে শিবাশো নাচিছে শিবাশো নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গোরাচাঁদকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে গোরাচাঁদকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। আর কে নৃত্য করছে মা? পরম যোগী ভোলানাথ। হ্যাঁ, তাহলে ভোলানাথ কলিকালে কে হয়েছে গো? অদ্বৈত আচার্য প্রভু কলিকালে অদ্বৈত আচার্য প্রভু ভোলানাথ আমার হয়েছেন অদ্বৈত আচার্য প্রভু। তাই অদ্বৈত আচার্য প্রভু কি করছেন? আজকে গৌর সুন্দরের নৃত্য দেখে আর নৃত্য শুরু করেছে। আজ অদ্বৈত নাচিছে অদ্বৈত অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে পঞ্চতত্ত্ব নাচিছে পঞ্চতত্ত্ব নাচিছে পঞ্চতত্ত্ব নাচিছে পঞ্চতত্ত্ব নাচিছে পঞ্চতত্ত্ব নাচিছে গোরাচাঁদকে ঘিরে ঘিরে পঞ্চতত্ত্ব নাচিছে আমার গোরাচাঁদকে ঘিরে ঘিরে পঞ্চতত্ত্ব নাচিছে তাই গুরু হরি বল হরি বল পঞ্চতত্ত্ব নাচিছে শিবাসে আঙ্গিনা মাঝে পঞ্চতত্ত্ব নাচিছে ওকে হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে পঞ্চতত্ত্ব নাচিছে। আজ বাসুদেব ঘোষে কাহে মনে রহিসে আজ রাস রস লীলা গোরা করিলেন প্রকাশ প্রকাশ। তাহলে এখানে গৌরচন্দিকার পথকে অতিক্রম করেই চলে যাব বৃন্দাবন লীলায়, হবে শ্রী শ্রী রাস লীলা। তাহলে মা সকলে একটু বৃন্দাবনে যায়, কারা কারা বৃন্দাবনে যাবেন হাত দুটি তুলুন একবার, দুটি হাত তুলতে বলেছি। হ্যাঁ, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তাই বৃন্দাবনে আমরা মনকে বলবো চলো বৃন্দাবনে যাই, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই। যেথায় শ্রীমতী রে সাথে লয়ে শ্রীমতী রে সাথে লয়ে শ্রীমতী রে সাথে লয়ে শ্রীমতী রে সাথে লয়ে বলি খেলিছে কানাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরি ধরিনি মনে, বসন্তেরই লাগে পরশ গিরি ধরির মনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে লাগে খালি হলি রাধা রানীর শানে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে রঙে খেলে হরি রাধা রানীর শানে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে,
ভোগ বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগে রঙে খেল হলি রাধারানীর সনে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আয়ান ঘর নিতাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবা, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই হরিবল হরিবল চলো রে সবাই, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই।